Hi everyone, good morning and welcome back to my YouTube channel to a new video. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি because it's my birthday and আজকে আমি ব্লগ বানাবো তোমাদের জন্য। So it's my first vlog ever. So আমি খুব excited because first time vlog বানাচ্ছি। আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমি ready হয়ে গেছি because মন্দিরে যাচ্ছি আর ফুল তুলতে এসেছিলাম। ফুল তোলা হয়ে গেছে আমার। তো প্রত্যেক বছরই আমি আমার জন্মদিনের দিন মন্দিরে যাই ঠাকুরকে প্রণাম করতে, শরীরে যে ভালো মন্দ সব কিছুর জন্য ঠাকুরকে ধন্যবাদ জানাতে। তো সেটাই আমি আজকেও যাব। সকালবেলা রেডি হয়ে গেছি তাই ঘুম থেকে উঠে, তো চলো তোমাদেরকেও নিয়ে যাই মন্দিরে। মন্দিরটা বেশি দূর না, 5-6 মিনিটের রাস্তা। একটু টোটো করেই যাবো আর পুজো দিয়ে আসবো। আর এই বছরটা বিকজ এই জন্মদিনের সময় মানে আজকেও ইটস আ 27th সেপ্টেম্বর, আজকেও আমার এক্সাম। সো এক্সাম চলছে যার জন্য প্রিপারেশন নিতে পারিনি জন্মদিনে অন্যরকমভাবে, যেমনভাবে প্রত্যেক বছরটা কাটাই। বাট চেষ্টা করবো যা যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করার। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তোমাদেরকে আমার ছাদের গাছগুলো দেখাচ্ছি। তো এই যে প্রথম গাছটা দেখতে পাচ্ছ, এটা হলো সাদা জবা ফুলের গাছ। আর এই গাছটা গামলায় দেওয়ার পর প্রচণ্ড লম্বা আর বড় হয়ে গেছে। এই গাছটার প্রত্যেক দিন 15 থেকে 20টা ফুল বরাদ্দ থাকেই, তো তারও অধিক আরও ফুল ফোটে, প্রচুর ফুল ফোটে। আর এই দিকে একটা গাছ আছে, এটা টগর ফুলের গাছ, এখানেও প্রচুর ফুল ফোটে, সাদা ফুল, খুব ভালো লাগে ঠাকুরকে পুজো দিতে। আর এই দিকের গাছটায় তোমরা দেখতে পাচ্ছ অলরেডি অনেক ফুল ফুটে আছে, পাতাগুলো একটু ঝরে গেছে, গরম যখন পড়েছিল তখনই পাতাগুলো ঝরে গেছে। আর এই সাইডে আছে একটা লাল জবা ফুলের গাছ, এখানে 3টা জবা ফুল ফুটেছে আজকে, অন্যান্য দিন 5-6টা করে ফুটে। আর এই দিকে একটা হলুদ ফুলের গাছ রয়েছে, এই যে ফুলটা দেখতে পাচ্ছ এটাকে আমি আপেল ফুল বলি। তোমরা এই ফুলটাকে কি বলো কমেন্টে জানাবে। আর এই ফুলটা কিন্তু নারায়ণ ঠাকুরের খুব প্রিয় ফুল। এই যে আমার ফুল ঝুড়িতে করে তুলে নিয়েছি, ভালোই হলো। এটা আমি প্রথমে বাড়ির ঠাকুরকে পুজো দেবো, তারপরে মন্দিরে গিয়ে দিয়ে আসবো। এরপর ঠাকুরে ভোগ নিতে গিয়ে দেখি গরম গরম মিষ্টি করা আছে। প্রথমে এই একটা মন্দিরে এলাম। এই মন্দিরটা আমি প্রত্যেকবার আসি কিন্তু এখানে অনেকটা সময় লাগবে বলে আমি আরেকটা মন্দিরে চলে গিয়েছিলাম। তো এই মন্দিরটাও তার ঠিক পাশেই আছে, তো এই মন্দিরেতেও আমি এসে থাকি পুজো দিতে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ পুরো হনুমান চালিসা লেখা ছিল, যেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লাম। আমার পুজো কমপ্লিট হয়ে গেল, তো চলো বাড়ি যাই। টুটুতে উঠে গেছি, এবার বাড়ি যাই। আর আসার সময় তো পেলাম না, যাওয়ার সময় পেয়ে গেলাম, এক টুটুতে উঠে গেলাম। তো বাড়ি থেকে তোমাদের সঙ্গে কথা বলছি। আমি এখন কলেজে যাওয়ার জন্য বেরিয়ে গেছি। আর এই যে আমাদের কলেজের আই কার্ড ব্যাগ নিয়ে বেরিয়ে গেছি, এক্সামটা দিয়ে আসি। যাকে তোমরা আশীর্বাদ করতে দেখছো, ইনি হলেন আমার বড় পিসেমশাই। তো পিসেমশাই অফিসের কাজে ব্যস্ত থাকার কারণে আসতে পারে না আমার জন্মদিনে, কিন্তু এবার আমি ডেকেছিলাম বলে এসেছিলে। এবার আমার মা আমাকে আশীর্বাদ করছেন, আর মা বাবার আশীর্বাদ ছাড়া জন্মদিনে কোনো মূল্যই থাকে না আমার মনে হয়। তো মা আশীর্বাদ করছেন, এরপর বাবা করবে। মা বাবার জন্য পৃথিবীতে আসা আমাদের, আর ঠাকুরের কাছে আমি আমার জন্মদিনের দিন এটাই প্রার্থনা করেছিলাম যেন মা বাবা ভালো থাকে, সুস্থ থাকে। এখন কেক কাটতে বসেছি, আর কেক কাটার ভিডিওটা বানানোর সময় যিনি বানিয়েছেন তিনি এমনভাবে বানিয়েছেন যে আমার মুখটাই ওঠেনি। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। এরপর আমি ডিনার করতে বসে গিয়েছিলাম কারণ এরপর আরও সেলিব্রেশন ছিল। তো আজকে নেক্সট ডে 28শে সেপ্টেম্বর, আর গতকাল আমার জন্মদিন ছিল। জন্মদিনটা সবার সঙ্গে খুব ভালো করে এনজয় করে কাটালাম। তো ভেবেছিলাম ব্লগটাকে এন্ড করে দেব, কিন্তু ভাবলাম যে আজকে বৃহস্পতিবার, আজকে আমাদের বাড়িতে পুজো হয় পূর্ণিমাতে, প্রতি মাসেই এই পূর্ণিমায় পুজো আমাদের বাড়িতে হয়ে থাকে। তো ভাবলাম তোমাদের সঙ্গে এই পুজোটাও শেয়ার করি। আর সারাদিন ধরে কোনো ব্লগ করতে পারিনি কারণ পুজোর জন্য জোগাড় করার ছিল, তাই
তো তোমরাও দেখো, আশা করি ভালো লাগবে। আর এখন 9:30 প্রায় বাজে, ঠাকুরমশাই আসেননি, আমরা সমস্ত কিছু জোগাড় করে বসে আছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কমেন্টে প্লিজ জানাবে তোমাদের ব্লগটা কেমন লাগলো। ঠাকুরমশাই চলে এসেছেন, তুমি দেখতে পাচ্ছ পুজো শুরু হয়ে গেছে। বিট্টু বিট্টু যে পায়রাটাকে দেখতে পেলে সেটাও কিন্তু আমার জন্মদিনের উপহার বলতে পারো। আর পাখি আমি খুব ভালোবাসি, যার জন্য গ্রাম থেকে ভাই এনেছে, একটাই পায়রা এনেছে, তো ওর নাম বিট্টু। আর ওকে বিট্টু বলে যখনই ডাকে তখনই ও সাড়া দেয়, তোমরা দেখতে পেলে। এরপর তোমাদের কী কী পেলাম সেটা দেখাই। তো এটা একটা গণেশ ঠাকুরের মূর্তি, এটা আর রাধাকৃষ্ণের মূর্তি আছে, এই দুটো বেঙ্গালোর থেকে এনেছে। আর এই দুটো মনে হয় সব থেকে মূল্যবান গুরুত্বপূর্ণ উপহার, এছাড়াও অনেক জামা কাপড় টাকা পয়সা পেয়েছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এতটুকুটাই, বাই বাই।